ভালো তো টেকছে না ও মশাই অনন্ত বাবু কি ব্যাপার বলুন তো এমন নিরীহ শান্ত মানুষ হঠাৎ এমন অশান্ত হয়ে উঠলো কেন বলুন তো আমরা চলে যাচ্ছি বিলাসে বাবু এই সমাজ এই সংসারের এই পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে আজ আমরা চলে যাচ্ছি বিলাসে বাবু আজ আমরা চলে যাচ্ছি ছি মশাই ছি লেখাপড়া শিখে এই বুদ্ধি হলো আপনা আরে মশাই দুঃখকে যদি জয় করতে নাই পারেন তাহলে আপনি কিসের মানুষ হ্যাঁ ও মশাই কিসের মানুষ আপনি আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 3 বছর পৈতৃক সম্পত্তি বলতে এক জোড়া দাড়ি পাল্লা তাই বলে আমি কি মরে গেছি শুধু শুধু অভাবের জন্য বিলাস বাবু না শুনেছি কিছু কিছু কথা আমার কানেও এসেছে পৃথিবীতে সৎ লোকের অভাব নেই জানেন আপনারা উপকার করতে পারুক আর না পারুক বেশ বাস্তি দেবার তালে আছে চন্দ্রিমা দেখুন ডাকুন দিদিমণিকে স্বামীকে উপসের হাত থেকে বাঁচাবার জন্য যে মেয়ে নিজেকে পুণ্যের মতো বিক্রি করে তাকে দর্শন করে একবার দণ্ড হই বিলাস বাবু সতীত্বের সঙ্গে জানেন মশাই যে মেয়ে স্বামীর বুকের মধ্যে মাথা রেখে পর পুরুষের ধ্যান করে আপনি তাকে কি বলবেন মশাই তাকে সতী না অসতী বলবেন টক বাঁচতে গা উজাড় হয়ে যাবে সতীত্ব দেহে নয় অনন্ত বাবু সতীত্ব দেহে নয় সতীত্ব হচ্ছে মনে মনে আপনি একটু দাঁড়ান আমি চন্দ্রাকে ডাকছি তাক 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 এক পায়ে আপনাকে আর গুরদর করতে হবে না কাল সকালে আপনাকে আমি 5000 টাকা দেবো 5000 টাকা দেবেন আপনি আমাকে এমনি অবিশ্বাস হয়ে গেল হ্যাঁ কেন এই রকম পোশাক পরেছি বলে আমি কি কাউকে 5000 টাকা দিতে পারি না আগে না আমি বলছিলাম আগে না মানে দেখবেন দেখবেন এই দেখুন এই দেখুন আরো আছে এই দেখুন সারা দুনিয়াটাই পট্টিচার হয়ে গেছে শুনুন এই বাজারে আমার একটা দোকান খালি পড়ে আছে সেখানে আপনি মুদির দোকান করবেন চালান জমা যা লাগে সব আপনাকে আমি দেব আপনি আপনি এমন মহৎ বিলাসী বাবু আপনার অন্তরটা এত উদার যত পারেন কুসামুদ করেন কিন্তু বাস দেবেন না কিন্তু মশাই কাল ভোরবেলায় যাবেন আজ রাত্রে আমি দোকানটা খালি করে দেব আর চন্ডা দিদিকে বলে দেবেন তার গুরু দাদা বলে গেছে আত্মহত্যা মহাপাপ সতীত্ব দেহে নয় সতীত্ব দেহে নয় সতীত্ব হচ্ছে মনে মনে আশ্চর্য এই পৃথিবী আশ্চর্য এই পৃথিবীর মানুষ কার হৃদয়ে কার জন্য বইছে স্নেহ মমতার ফুলকু দ্বারা কেউ তা বলতে পারে না কেউ তা জানে না নইলে 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 আমরা যাকে ও মানুষ ভাবতাম বিলাস বাবু চলে গেলেন হ্যাঁ চন্দ্রা বিলাস বাবু চলে গেলেন আর কি বলে গেলেন জানো উড়ি 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 বলে গেলেন সতীত্ব দেহে নয় সতীত্ব হচ্ছে মনে আমি সব শুনেছি শুনে শ্রদ্ধায় আমার মাথাটা নত হয়েছে লেখাপড়া জানেন না অথচ সতীত্বের যে ব্যাখ্যা উনি করে গেলেন তার কোনো তুলনাই হয় না আমি আমি তাই ইচ্ছে করে আমার নারীত্ব আমি বিসর্জন দেইনি চন্দ্রা কে আমি তোর ছোড়দা ছোড়দা ওকে তোরে বসিয়ে দাও বসিয়ে দাও চন্দ্রা জয় যে গা পুড়ে যাচ্ছে
কতদিন তোকে আমি খুঁজেছি জোরদা, কেউ বলতে পারলে না যে তুই কোথায় আছিস। কতদিন হয়েছে তোমার জ্বর? আজ দুদিন হলো সঙ্গে কাশি, কাশির সঙ্গে রক্ত উঠছে। আমি বোধ হয় আর বাঁচব না। যদি বাপিকে একবার খবর পাঠাস। করে তুই বলিস না রে ছোটা, বর্তা তোকে যত অবহেলাই করুক বাপি শুনলে নিশ্চয়ই সে ছুটে আসবে। আমি ছোটবেলায় দেখেছি বাপি তোকে প্রাণ দিয়ে ভালোবাসত। ভালোবাসত বাপি আছে কিনা তাই আগে দেখো। এই পৃথিবী, হ্যাঁ তোমরা, এই পৃথিবী পরিবর্তনশীল। বাপি বাপি ছোটটাকে ছোটবেলায় ভালোবাসত। দেখো এই বাড়ি থেকে চন্দ্রাপিসি থাকেন। তুমি না মানে আপনি? আমার নাম দেবব্রত গাঙ্গুলি, চন্দ্রাপিসি আমার আপন পিসিমা। দীর্ঘজীবী হও বাবা। ওখানে কে বসে আছে? কাকামণি না? কোথায় পালিয়েছিলে কাকামণি? জবাব দাও কাকামণি, জবাব দাও। কোথায় লুকিয়েছিলে তুমি? সেই স্টেশনে দেখবার পর থেকে গোটা শহর আমি তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছি। কেন গা ঢাকা দিয়েছিলে তুমি? কোথায় যাচ্ছ? আরেক পা অগ্রসর হবে না বলে দিচ্ছি। কি ভেবেছো তুমি, তিলে তিলে আত্মহত্যা করবে? তুমি শুনে রেখো কাকামণি, আমি বেঁচে থাকতে তোমার এই মনস্কামনা কখনো পূর্ণ হবে না। আমি শৈলেন গাঙ্গুলি নই, আমার নাম দেবব্রত। এমনি ভাবে তুমি আমার সাথে শত্রুতা করবে কাকামণি? কি করেছি আমি তোমার? প্রবাসে থাকতে রাগ করে আমি কাউকে চিঠি লিখিনি, কিন্তু বিশ্বাস করো কাকামণি, সব সময় আমি তোমার কথা ভেবেছি। আমি যাচ্ছি, এক্ষুনি এক্ষুনি বাজার থেকে চলে আসবো। এটা যদি পারবে কাকামণি? পারবো বাপি। কিছু বলবে? আমার মা কেমন আছে রে? ভালো আছে। আমার আমার বাবা? বরুণা যে কোথায় গা ঢাকা দিয়েছে খুঁজেই পাচ্ছি না। তোমাকে হাসপাতালে দিয়ে আমি বরুকে খুঁজতে বেরোবো। এখনো যে আমার অনেক কাজ বাকি। তোর হলো শুরু আর আমার হলো সারা। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল বাপি। কাকামণি দুষে সব শেষ হয়ে গেল। কপাল মন্দ হলো, সম্বন্ধ রাখে না সহোদর ভাই, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। কপাল মন্দ হলে স
সবাই মন্দ বলে সুমন্দ রাখে না সৌদর ভাই সুমন্দ রাখে না সৌদর ভাই ওরে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে চলে ভাসে শিলে মনেরই বাসনা অনায়াসে মিলে কপালে তাকিলে জলে ভাসে শিলে মনেরই বাসনা অনায়াসে মিলে শান্তি নাহি তাকে দেবব্রতের বিয়ে হচ্ছে কি বলছো দাদা তোমার কি মাথা খারাপ হয়েছে দিদি জামাই বাবু জানলো না একটা অবাঙালি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আনবে দেবু ওর যে তুই জানিস না ও যা করবে বলবে তা করবে আর
সঙ্গে ফোনে কথা হয়েছে আমাকে ওয়ার্নিং দিয়েছে দেবু হোয়াট ওয়ার্নিং বললে রিটার্ন যেন ঠিক ঠিক দাখিল করা হয় হিসাবে কাজ তুমি থাকলে সাত গাঁটের জল খাইয়ে ছাড়বে তোকে আমি হাজার দিন নিষেধ করেছি রিটার্নে যেন কাজ চুপি করা না হয় আমাদের অভাবটা কিসে কেন আমরা সরকারকে কর ফাঁকি দেব তুমি থামো তো দাদা বাবারও বাবা আছে যদি কড়াকড়ি করে তাহলে হায়ার অথরিটিকে চাঁদের জুতো মেরে ঠান্ডা করে দেবে তারপর দেখে নেব এই কালকের পুষ্কে ছোকরা আমার কি করতে পারে ঠিক আছে যা করার তুই কর আমি আর ওর মধ্যে মাথা গলাবো না অনেক পাক গেটেছি আর পাক গাটতে রাজি নই তুমি যা করবি ভেবে চিন্তে করবি দেবো কিন্তু ধরা নয় যা কেউটে আমি নিজের হাতে হাজার হাজার টাকা ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পক্ষে গুড়িয়ে দিয়েছি আর কত মহাপুরুষেই তো দেখলাম কি খবর কন্ডাক্টর সাহেব জাতীয় সড়ক তৈরি হয়ে গেল সে খবরে তোমার কি দরকার বাড়ি আমিও তো দেশের একজন নাগরিক সরকারের স্বার্থের সঙ্গে আমার স্বার্থও তো জড়িত বটে বলি বালি হতে নবগ্রাম পর্যন্ত রাস্তা দশে যাচ্ছে কেন কত ইঞ্চি সলিং দিয়েছো ছ নম্বর ইট দিয়েছো দিল্লি রোডের গুদাম থেকে বিটুমিন নিয়ে সোনা বাজারে বিক্রি করছো কেন কোথায় যাচ্ছে লরি লরি স্টোনছে চুপ শয়তান জাতীয় স্বার্থ নিয়ে তোমরা চিনিমিনি খেলছো তোমাদের সঙ্গে যোগ দিয়েছে কতিপয় সরকারি কর্মচারী রেহাই পাবে না রেহাই পাবে না রেহাই পাবে না ইমান মুখার্জি জনতার দরবারে তোমাদের বিচার হবে আমি আমি তোমাকে সাবধান করে দিচ্ছি পূর্বা তোমার পাগলামি একেবারে ছুটিয়ে দেব আরে যা যা বেটা ছুট নির্ঘণ্ট আমি নিজের চোখে দেখেছি লরি করে স্টোন চিপ নিয়ে বরানগরে বাজারে বিক্রি করতে চুরের আবার বড় গলা তুই তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নীলকণ্ঠ আমার ধৈর্য কিন্তু সীমাহীন এ তো কথা কেন বেটা ভগবানের নামে দিব্যি করে বল বেটা অগ্নিপতির চারতলা বাড়ি করতে যত মাল মশলা লেগেছে সব মাল মশলা চুরির কিনা বল বেটা তোর বড়া বাপে দিব্যি করে বল কি বললি কি বললে বেশ মজা তো ওরা সরকারি লোহা সিমেন্ট দু হাতে চুরি করবে আর আমরা দেখেও কিছু বলতে পারবো না আসলে সমাজে রন্ধে রন্ধে গুনে ধরে গেছে যে তো যত বড় চোর সে তত বড় নেতা আমি ভবিষ্যৎবাণী করে গেলাম দশ বছর বাদে তুমি হবে একজন নামজাদা চুরের লিডার কি ব্যাপার বাবা হঠাৎ এই বৃদ্ধ মানুষটাকে তুমি খুন করতে উদ্যত হলে সবার ভাগ্য ভালো তুই এসে পড়েছিস নইলে তুমি নাকি লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রলোক কিন্তু তোমার মুখের ভাষা এমন কুলিদের মতো কেন তুই কি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসেছিস না বাবা না তুমি ইতর হতে পারো তাই বলে আমি কেন ছোট লোক হব দেখ দেব মামা তুমি নাকি সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমার দাদুকে ধাক্কা দিয়েছিলে তোমার ভাগ্য সুপ্রসন্ন সেদিন আমি বাড়িতে ছিলাম না যদি থাকতাম যে হাত দিয়ে তুমি আমার দাদুকে ধাক্কা
ছোটবেলা থেকে একটা গোকর সাপকে দুধ কলা দেব বড় হয়েছে এখন ছোল মারতে চাই কিন্তু মনে রাখিস দেব আমার নাম হিমাদ্রি মুখার্জি মার খেয়ে হজম করতে আমি শিখিনি হজম করব না এদের রক্তের অহংকার আমি চূর্ণ করব আমি অসম শক্তির কাছে জীবনে কখনো মাথা নত করিনি আজ করব না তার সরকারি কর ফাঁকি দিয়ে গড়ে তুলেছে বিলাসের সৌধ তাদের উপর আনব কি প্রথম আঘাত কি চাই ভাত আর কম ভাড়ায় একটা ঘর দেখে নেবেন এই শীতের মধ্যে থাকলে আপনি মরে যাবেন তো হাত থেকে
তার ওই একটি মাত্র সন্তান কলকাতা দুখানা বাড়ি আছে ওই ভদ্রলোকে, তাছাড়া দেবু যা মাইনে পায় একটা ভদ্র পরিবারের পক্ষে যথেষ্ট। তাহলে ওর যা খুশি সে তাই করবে, আমরা কি তার প্রতিবাদ করতে পারবো না? বাবা মার কোনো দাবি নেই সন্তানের উপর। একটা কথা বলবো শৈলে? বলুন। নিজের মা বাবার জন্য তুমি কি কর্তব্য করেছ? অনেক কিছু করেছি, প্রয়োজনের অতিরিক্ত করেছি। গাড়ি করে প্রত্যেক দিন গঙ্গায় নাইতে পাঠিয়েছি, চার তালা বাড়িতে বাস করেছি, খাওয়া পড়ার অভাব রাখিনি। করেছো, কিন্তু তার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না। দাদা, তোমার বাবা যে নিরুদ্দেশ, তার জন্য তুমি কি করেছো? খোঁজ করেছি, না পেলে আর কি করতে পারি আপনি বলুন। কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে, রেডিওতে অ্যাডভার্টাইজ করিয়েছিলে, কি মুশকিল?
আমার সময়টা কোথায় আপনি বলুন আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন সময় তোমার ঠিকই ছিল ছিল না তোমার মানসিকতা দাদা কর্তব্য আন্তরিকতা এক বস্তু নয় শৈলেন তোমার ছেলে কাগজে বিজ্ঞাপন দিয়েছে নিজে খুঁজছে গোটা শহর পুলিশকে ইনফর্ম করেছে অথচ তুমি দাদা 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 দেবর বিয়ে নাকি হয়ে গেছে হতে পারে হতে পারে মানে তুমি নিজে দাঁড়িয়ে থেকে নাকি রেজিস্ট্রি করে দিয়েছো ভাই হয়ে এমন শত্রুতা আমি তুমি করতে পারলে দাদা আমার একমাত্র সন্তান তুই অযথাই উতলা হচ্ছিস শর্মা বিয়ে এখনো হয়নি সাত দিন আগে নোটিশ দিতে হয় তাই ওরা নোটিশ দিয়েছে তাছাড়া দুজন সাক্ষীর দরকার তাই শ্রীমান আমার নামটাও ঢুকিয়ে দিয়েছে তুমি ওকে একটু বুঝিয়ে বলো দাদা এ বিয়ে হবে না হতে পারে না ব্যারিস্টার চ্যাটার্জিকে আমি নিজে কথা দিয়েছি কথার খেলাপ হলে ওরা আমার মুখে থুতু দেবে আমি সোসাইটিতে মুখ দেখাতে পারবো না দাদা ও কখন আসবে দাদা সাতটার মধ্যে আমি তাকে আসতে বলেছি আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো না দাদা ওই ছেলের জন্য আমি কি না করেছি আর সেই ছেলে আমাকে মা বলেও ডাকে না এই ব্যথা আমি শুধু কি তাই একটা কলাই করা ভাঙা থালা যত্ন করে আলমারিতে তুলে রেখেছে বলছে দশ বছর পরে আমার মা বাবা যখন বুড়ো বুড়ি হবে তখন তাদেরকে এই থালায় খেতে দেবে আমার বউ এসে দাদা তুমি হাসছো কান্নায় আমার মুখটা ফেটে যাচ্ছে ওই ছেলেকে কিছু বিশ্বাস নেই পায় তো ভাঙা থালা দেই আমাকে হ্যাঁ হ্যাঁ আসতে পারে মাদুন মামার বাড়িতে এসে এত ফর্মালিটি দেখাতে হবে আয় ফর্মালিটির প্রয়োজন হতো না কিন্তু তোমার ভাই আমাকে ওয়ার্নিং দিয়েছে তোমাদের বাড়িতে যেন আমি না আসি ওর কথা বাদ দে তো তোর মা কি বলতে চায় শুন আমি বাড়ির মধ্যে যাচ্ছি আমার সঙ্গে যাবার সময় দেখা করে যাস তোর সঙ্গে আমার কথা আছে ঠিক আছে মামা কি ব্যাপার কিছু বলবে হ্যাঁ দেব দেব লক্ষ্মী বাবা আমার ওই মাদ্রাজি মেয়েটাকে তুই বিয়ে করিস নে তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না বাবা ওরা প্রচুর দেবেন থুবেন মেয়েটিও বিয়ে পাস অপূর্ব সুন্দরী আমি তোর হাতে ধরে মিনতি করছি বাবা আমার মুখে তুই কালি লেপে দিস নে বাবা তোকে ঘিরে আমার কত স্বপ্ন আমার কত আশা আমার সিদ্ধান্ত বদল হবে না দেব দেব বাবা মা গুরুজন ওদের মনে দুঃখ দিতে নেই মা একজনকে কথা দিয়েছে তার সম্মান রাখা তোমার কর্তব্য তোমার বাবা মা তোমার গুরুজন নয় হ্যাঁ তাহলে তাদের প্রাণে ব্যথা দিয়েছো কেন কেন তাদের সামনে তুলে দিয়েছো অশ্রদ্ধার অন্ন কেন আজ তাদের চোখে শুধু দিবারাত্র জল ঝরছে দেব কথাই বলে আপনি আচুরি ধর্ম অন্যকে শেখায় তুমি নিজের বাবা মাকে অশ্রদ্ধা করে কোন মুখে বলছো গুরুজনদেরকে অশ্রদ্ধা করতে নেই ওরে আমরা যদি ভুল করেই থাকি তুই কি তা শোধ দিবি এই জন্য কি ছোটবেলা থেকে আদর যত্ন করে তোকে আমি মানুষ করেছিলাম ঠিক ওই কথাটা যদি দিদা তোমাকে বলে বাবাকে বলে পারবে পারবে এর জবাব দিতে বৃদ্ধ জীবন গাঙ্গুলি কি সপ্রিয় কোনদিন ভাবতে পেরেছিল তার এই শিক্ষিত কৃতিপত্র সন্তান এমন আমন বদলে যাবে দিদা কি ভাবতে পেরেছিল যে সন্তান মায়ের সুখের জন্য বিয়ে করতে পর্যন্ত রাজি ছিল না সেই সন্তান মায়ের বুকে এত ব্যথা দেবে কাকা বলে কি ভাবতে পেরেছিল দেব তুই চুপ কর বাবা তুই চুপ কর তোমাদের কীর্তি কাহিনীর কথা বলতে গেলে বিরাট এক মহাভারত হয়ে যাবে তবে একটা কথা মনে রেখো কাদালে কাঁদিতে হবে না হবে অন্যথা আমাদের প্রতি তোর কোনো কর্তব্য নেই কর্তব্য কাকা মনে হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দিদা হয়তো পথে পথে ভিক্ষা করছে যারা নিজেরা কর্তব্য পালন করে না তাদের মুখে কর্তব্যের কথা মানায় না কর্তব্যের কথা এই তোমার জন্যে তোমার জন্যেই
ছেলেটা আজ বিগড়ে গেছে আরে বারবার আমি বলেছি ওর সামনে মা বাবাকে তুমি কিচ্ছু বলতে যেও না এখন এখন খেলা সামলাও আমি হে তুমি 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 বাবাকে পুরো রুটি খেতে দিয়েছো মাকেও তাই আমি কিছু বলতে গেলেই আমার দিকে খ্যাঁক খ্যাঁক করে উঠতে অনন্তকে আমি টাকা দিতে গিয়েছি তারতেও তুমি বাগড়া সেজেছো তোমার মত লোকটি যে সংসারে আসবে সেই সংসারে কোনোদিন সুখ থাকবে না সুখ আসবে না আসতে পারে না আর সবাই আমাকে দোষ দিচ্ছে আমি এমন কি অপরাধ করেছি উফ আমি কি করে ব্যারিস্টার চাচাজিকে মুখ দেখাবো আমি কি করে বলবো আমার ছেলে আমার বশে নেই পুলিশের হাঙ্গামা যেন না আপনি বেফিকির থাকুন বাবু সিং এর ছড়ি বিপল হবে না তাকে 1000 নয় 2000 রুপিয়া দিতে হবে আমাদের কথা বাদ দাও আমরা হলাম লেখাপড়া জানা ভদ্রলোকের সন্তান তোমরা কোথায় কোথায় ছুরি চালাতে পারো আমরা কি তা পারি ভদ্র গরকা লেখা আর মেয়ে আওরা হগিয়া 2000 দেঙ্গা তো বলিয়ে টাকা ছক কাম্বা নিয়ে চলে যাউঙ্গা নেই দেঙ্গা তো ঠিক আছে ভাই ঠিক আছে 1500 এই দাও আগাম 500 টাকা এক বাদ বুঝো বাবু জি কি টকরার সাথে আপনার দশমনি কি আছে আরে বাপাস কি লড়াই এখানে কি লড়কি আরে লোকটা মহা পাজি পাড়ার মেয়ের আর ভয়ে পথ চলতে পারে না বেটা আমার আয়কর অফিসে চাকরি করে বাপ মায়ের অমতে একটা বাগরাজি অবাঙ্গালি মেয়েকে বিয়ে করছে তুমি বলো ভাই এতে বাপ মায়ের মনে কষ্ট লাগবে না জরুরে জরুরে জরুর লাগবে ওই ওই বুদায় আসছে চলো চলো আমরা ওই ঝুপটার আড়ালে লুকাই মোট কথা এমন ভাবে কাজটা করবে বাচ্চাদন মায়ের কোলে আর ফিরে যেতে না পারে সেহাত নাকে বলতে হবে না বাবুজি সিগের কামে যে কত সাপ তা দেখলে আপনি বুঝতে পারবেন আর তো তোমার কষ্ট হচ্ছে না তো দিদা না রে দাদু ভাই না তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে স্বর্গে চলে যেতে পারব তাই বুঝি হ্যাঁ বেইমান নিজের বিয়েটা তুই নিজেই ঠিক করে নিলি এদিকে আমি রইলাম তোর আশায় আমার আশায় মানে বা তোর দাদু হারিয়ে গেছে আমার বুঝি একটা স্বামী চাই না আমি ভাবলাম মায়ের তুমিও আমার জন্য পাত্র ঠিক করে রেখেছো প্রতীক্ষা করো তোমার রামচন্দ্র দাদু আসছে আচ্ছা কোনো খবর পেয়েছিস এখনো পাইনি তবে শীঘ্রই পাবো বলে আশা করছি প্রতিটা খবরের কাগজে আমি ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছি পুলিশের মিসিং স্কোয়াডে খবর গেছে রেডিওতে আমি অ্যানাউন্স করিয়েছি হ্যাঁ রে দাদু বলো আমার ভাবি না তো আমার সঙ্গে আবার কটমট করে ইংরেজিতে কথা বলবে না তো দেখিস ভাই আমি হলাম মুখ্য সুখ মানুষ তুমি নির্ভয় থাকো দিদা রত্না ইংরেজিতে কথা বলে না বলে না দিলে তুমি বুঝতেই পারবে না ও মাদ্রাজে একটা মেয়ে শান্তিনিকেতনের ছাত্রী ছিল ভালো রবীন্দ্রসঙ্গীত গায় তোর মা কান্নাকাটি করছিল কেন কাল আমাকে বললে দেবুকে আপনি বুঝিয়ে বলুন মা ও যদি মাদ্রাজি মেয়েটাকে বিয়ে করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না তাই তাই বলছিলাম কি দাদু ভাই দেখো দিদা তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি বলো এই বিয়ের নোটিশ আমি আজই ক্যান্সেল করে দেব কিন্তু মা বাবার অহেতুক জেদের জন্য আমি আমার ভালোবাসার অপমৃত্যু ঘটাতে পারবো না কিন্তু
কোন মুখে মা বলে কোন মুখে মা বলে আজ আমি অনলাইন কাজ করতে যাচ্ছি আজ তার চোখে জল ঝরছে কিন্তু যেদিন তোমাকে সে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল সেদিন তো আমার কথার একবারের জন্য সে ভাবেনি তখন বুঝতে পারেনি আজ বুঝতে পেরেছে তাই ওরা অনুতাপ অনুতাপ বলতে পারো দিদা বলতে পারো কোন অনুতাপের বিনিময়ে আমি ফিরে পাবো আমার হারানো শৈশব দাদু কোন অনুতাপে ফিরে পাবো আমার কাকামণির স্বাস্থ্য কোন অনুতাপে জোড়া লাগবে তোমার ভাঙা মন দাদু ভাই যেদিন যায় শত মাথা খুলেও সেই দিন আর ফিরে আসে না দাদু শৈশব কৈশোরের সেই অশ্রু ঝরা কথা আজ আমি ভুলিনি দাদু দার্জিলিং এ তিন দিন আমি খাইনি ঘুমনি শুধু সমানে কেঁদেছি তোর ভালোর জন্যই তো ওরা তোকে দূরে পাঠিয়েছিল আমার জন্য নয় দিদা আমার ভালোর জন্য নয় ওরা আমাকে দূরে সরিয়েছিল অন্য কারণে অন্য কি কারণ থাকতে পারে আছে দিদা আছে সন্তান হয়ে সেই কথা বলতে আমার জিভটা আড়ষ্ট হয়ে আসছে লজ্জায় আমার মাথা হেট হয়ে আসছে দশ বছরের মধ্যে বাবা এত অর্থ উপার্জন কেমন করে করলো তুমি জানো দিদা কেন কন্ট্রাক্টরি করে না কন্ট্রাক্টরি তো আছেই কিন্তু প্রতিটা আছে অনেক অনেক ক্লেদ অনেক অনেক কালিমা তোমার বৌমা পার্টিতে আসতে যেতে তুমি জানতে থাক দাদু ভাই বলতে আমি চাই না দাদু তবু এই অবচেতন মন থেকে বেরিয়ে আসছে তীব্র ঘৃণা এই বুকের মধ্যে কিলবিল করছে কতগুলো গোখ্র সাপ শত চেষ্টা করেও আমি ওদের শ্রদ্ধা করতে পারছি না দিদা আমি ওদের শ্রদ্ধা করতে পারছি না ভদ্র সন্তান একটা গুন্ডার সঙ্গে আমার পরিচয় থাকবে কি
তাহলে বাবুর সিং নামে কোন গুন্ডাকে তুই চিনিস না 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 মিথ্যা কথা বলার চেষ্টা করবে নাহি না অভিমানী বাবু বাবু আমি প্রমাণ করে দেব বাবু সিং আপনি ছিলেন শুধু ছিলেন না তাকে টাকা দিয়েছিলেন ওই দেবকে খুন করবার জন্য জুতিয়া মুখ ছিড়ে ফেলব এটা আজকে বাবু ইতর ছুটে নাও দাদা আমি একটু বেরোচ্ছি বারোটা কুড়িতে আমার ট্রেন ফিরতে দু চার দিন দেরি হতে পারে এদিকে বললাম তো আমার সময় নেই বারোটা কুড়িতে ট্রেন আমি একটু বেরোচ্ছি সময় নেই বাজি চৌচো ক্ষমা করে দাও দাদা আমি তোমার পায়ে পড়ছি দাদা এখনো চল বলছি না হয় থানায় যাবার আগেই তোকে আমি শেষ করে ফেলবো চল ক্ষমা করে দাও চল থানায় চল থানায় চল চলো হিমাদ্রি বাবু আয় চল মা মা গো আমি আসছি মা তোমার কোলে ঘুমাবো বলে আমি আসছি মা গো কত যুগ আমি তোমাকে দেখিনি তাই শেষ দেখা দেখতে বিংশ শতাব্দীর জঞ্জাল আমরা এমনি ভাবে তিলে তিলে রক্ত জড়িয়ে যাব এই বন্দা মাটির বুকে রক্তাক করে লেখে যাব শত শত অরুণের অবক্ষয়ের করুণ ইতিহাস যারা রাষ্ট্রের দাক্ষিণ্য পেল না সমাজের শুভেচ্ছাও পেল না বেকারত্বের বোঝা মাথায় নিয়ে প্রতি মুহূর্তে রক্ত জড়িয়ে গেল তা কারা তুই আমি সে আর অনেকে অপেক্ষা করো অপেক্ষা করো আমি আসছি চল্লিশ বছর আগে তোমার সঙ্গে জীবন আরম্ভ করেছিলাম আজ আমাকে জীবন নদীর তীরে ধার করিয়ে আমাকে তোমাকে একা চলে যাবে না 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 তা হবে না আমাকে একটু জল দিতে পারো আমাকে একটু জল আমি চলে যাচ্ছি বাবা পুঞ্জীবত ব্যথা নিয়ে এই পৃথিবীর বুক থেকে আমি বিদায় নিচ্ছি আরে আগে যাবো আমি তারপর যাবে তোরা সেটাই যে পৃথিবীর নিয়ম আমার আমার সময় ঘুমিয়ে আসছে বাবা ওই ওই দেখো দূরে চিতা জ্বলছে আশা আকাঙ্ক্ষার নিবৃতের চিতা ওই চিতায় আমার মা পড়ছে ওখানে আমিও পড়ব বাবা ফোন করে তুই বলেছে দারে দারু আমার পুক্তা যে মেটে যাচ্ছে আমি আমি পার গাঠের যাত্রী ছড়া মাথার মতো দুদিন হাতে আমার ছড়ে যাব আমার আগে তুই কেন যাবে রে বাবা বাবা তরু
এইভাবে তিলে তিলে মৃত্যুরছে একসাথে নিবে যাওয়া কি ভালো না ভগবান এই ভগবানকে কত ডাকি কবু তো মৃত্যু আসে না মুক্তি দাও জীবন দেবতা নুরু কি একটিমাত্র সত্তরে ছিল হে দেখ কোথায় কিভাবে কিভাবে তাকে তুই খুন করেছিস পৃথিবীর কোনে কোনে কুশলেও আর আমি ওকে ফিরে পাবো না রে দাদু আমি পাবো না কি কাকা মরে আমি পাচ্ছি না রক্ত দেখে বেরিয়ে আসছে তীব্র তীব্র অভিশাপ দাদু বাঞ্ছনা করতে হয়নি আমি পার গাঠের যাতেরে শিহর নদীর তীরা এসে দাঁড়িয়েছি তোরা সুখে ত্যাগ সত্যিতে ত্যাগ তোদের আমার আশীর্বাদ তোদের বাতার উপরে ঝরে পড়ো আমি ড্রাইভার দেখলাম আমি ড্রাইভার দেখলাম আমি দাঁড়িয়ে আছি জীবন নদীর তীরে আগামীকাল রাত 9:00